হ্যালো ভিউয়ার্স, আমি শান্ত ইসলাম বিজয়। আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব মিডিয়া। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে, এরকম ভিডিও এখনো অন্য চ্যানেলে আনা হয়নি আমার বেশিরভাগ মনে হয়। তো চলুন কথা আর বাড়াবো না, ডিসপ্লে তে গিয়ে দেখি কি এই ভিডিওটি। বর্তমান সময়ে ইউটিউবে সবচেয়ে বেশি জনপ্রিয় ও পরিচয় মুখ বিভিন্ন চ্যানেলে বাংলা ডাবিং ফানি ভিডিওতে কাশিয়ান নামে চিনে থাকেন আপনারা, যেমন পাগলা ডিরেক্টর সহ আমরা অনেক অনেক ভিডিওগুলো চ্যানেলে দেখে থাকি। তবে আমরা জানি এই কাশিয়া নামের লোকটির আসল নাম কি, কি এর পরিচয়, কে এই কাশিয়া নামের লোকটি। আজ আমরা ভিডিওতে এইটাই আপনাদেরকে জানাবো। তবে এর আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কেননা পরের ভিডিওগুলো সহজে পেয়ে যান এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। তো চলুন, কে কাইশা চরিত্রের লোকটি, কি তার আসল পরিচয়। তার আসল নাম হলো ক্যান শিমুরা, আর নামে ডাকা হয় বাংলাদেশে কাইশা নামে পরিচয়। শিমুরা ক্যানের জন্ম 1950 সালে 20 ফেব্রুয়ারি, তার জন্ম টোকিওতে। তিনি একজন জাপানি কমেডিয়ান ও অভিনেতা, যদিও 80% মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, সেটা ও বাস্তব ও মিথ্যা। 1972 সাল থেকে মতুয়া প্রচন্ড কর্মরত রয়েছে। তো চলুন আমরা কিছুক্ষণ কাশ্যের কিছু ফানি ডাবিং ভিডিওগুলো দেখি। তো বন্ধুরা, আমরা কিছু কাইশার ভিডিও দেখলাম। তো এই ভিডিওটি আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, পরে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর নর্মালি যদি আপনি এরকম জাপানি ভিডিওগুলো ডাউনলোড করতে চান, তবে আপনি শিমুরা ক্যান নামে সার্চ দিন, সার্চ দিলে ইজিলি চলে আসবে। সার্চ দিয়ে আপনিও এমন বানাইতে পারবেন, কাশ্যা, কাশ্যা নামে সার্চ দিলে শুধু বাংলা আসবে, আর শিমুরা ক্যান লিখলে জাপানি।
ভিডিওগুলো আসবে সেগুলো আপনি ডাউনলোড করে ডাবিং ভিডিও বানাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যাওয়ার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, লাইক করলে ভিডিও করার ফিলিংসটা একটু বাড়ে। তো প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে।